প্রথম ফুলকপি খাবো তো হ্যাঁ এই প্রথম ফুলকপি এবছর খাওয়া হচ্ছে তো আজকের হবে বেগুন পোড়া বাবা সকালে ওই মুড়ি কিছুটা দিয়ে দিয়েছিল ভাত দিলেও হয় কিন্তু মুড়ি দিলে বেশ মাছগুলো ছুটে আসে দেখতে পাওয়া যায় যে মুড়ি খাচ্ছে ভেসে থাকে তো মুড়িগুলো তো এবার আমি জাল ফেলবো আর জালে যদি মাছ পড়ে সেই মাছ দিয়ে টাটকা ফুলকপি এখন শীত পড়ছে এই সময় টাটকা টাটকা ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে আর সেই ফুলকপি দিয়েই মাছের ঝোল করব তো আর কিছু বলবো না কারণ মাছটা পড়ুক আগে পরিষ্কার করতে এ বছর প্রথম পুকুরে জাল ফেললাম কিন্তু একটাও মাছ পড়েনি চারা মাছ পড়েছে এরকম ছোট ছোট দুটো তিনটে তো ওগুলো খাওয়ার মতো নয় ওগুলো ছেড়ে দিতে হবে আবার ফেলবো দেখি পরে কিনা এবারে ওই পাড়ে গিয়ে ফেলবো জালটা ঠিক করে নিয়ে একবার দেখো একটা কই মাছ পড়েছি মোটামুটি খাইছিল ছোট পোনা ছোট চারা পোনা মাছ হয়েছে এত পালা খাঁচি থাকলে মাছ পড়ে জাল ফেলছি আর এখানে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ ঘাস ফাস রয়েছে এর মধ্যে মাছ চলে যাচ্ছে এই পুকুরে আর মাছ হচ্ছে না একটা শুধু কই মাছ হলো আর দেখি এবারে যদি না পড়ে বড় পুকুরে যাবো এই পুকুরে চারদিকে জাল ফেলার পর মাছগুলো মাঝখানে খাই দিচ্ছে তো মাঝখানে তো আমার অত দূর যাবে না হাত তো সেই জন্য ওই পুকুরে যাব বড়ো পুকুরে তো চলো মা ওই দেখো লাফাচ্ছে মাছ মাঝখানে চলে যাচ্ছে বালতিটা নাও তো বৌ আমি ঘা দিই আর তুমি দেখো জাল ফেলো ওই ঘাসের মধ্যে ঘা দাও মাছগুলো সব ঘাসের মধ্যে মাছ আছে নিয়ে আসো নিয়ে আসো ওই তো মাছ পড়ে গেছে অনেক কষ্টে কতবার জাল ফেললাম বাবা মোটামুটি দুটো মাছ হয়েছে এটা দিয়ে হয়ে যাবে আর ফেলতে পারছি না কি কষ্ট হচ্ছে বড় জাল আর তারপরে এতবার ফেলেছি হাত পা পুরো ব্যথা হয়ে গেছে ছোট কাঁকড়া হয়েছে দেখুন ফেলে দিই কাঁকড়াটা জলে দিই ছোট ছোট কাঁকড়া এটা জলে দিয়ে দিই এবছরের রূপ চান দেখ দু তিন মাসে ভালোই বড় হয়ে গেছে এই দেখো চারা পোনা হয়েছে ফেলো এই দুটো মাছ তো আরও যদি দু একটা হয় তো ভালো হবে এই পুকুরে জ্যান্ত মাছ খাওয়ার জন্য আগের দিন থেকে ফুলকপি কিনে নিয়ে এসছে বা বাড়ির যে ফুলকপি গাছগুলো লাগানো হয়েছে ছোট ছোট ওগুলো তো পরে খেতে পারবো আর বাজার থেকে এখন টাটকা ফুলকপি নিয়ে এসছে আর বললো যে জাল ফেলে মাছ ধরার জন্য টাটকা মাছ দিয়ে টাটকা ফুলকপি দারুণ লাগবে খেতে তো তার জন্য অনেক কষ্ট করে অনেক অনেকবার জাল ফেললাম তার মধ্যে ওই দুটো একটা চারা মাছ রূপচাঁদ করেছে দেখি আর মা বলছে যেমন আরেকবার ফেলে দেখি যদি পরে আর কই মাছ ওই পুকুরে তো একটা কই মাছও পড়েছে

আর এটাও এবছরই মাছ সব মাছই এবছরই ফেলা হয়েছিল তার মধ্যে দেখো দু আড়াই মাসে মানে এত মাছ বেড়ে গেছে আমরা বুঝতে পারি যে এত বড় হবি আর একটা পুকুরে আছে ওই পুকুরে কিন্তু রূপচাঁদ এত বড় হয়নি একসাথেই ফেলা এটা ওই বছরে সবই চারাপনা যাই হোক যা মাছ হয়েছে আমাদের ভালোভাবে হয়ে যায় এখন যাব গিয়ে ফ্রেশ হতে হবে স্নান টান করতে হবে মাছগুলো কেটে নিয়ে একদম স্নান করে তারপরে রান্নাঘরে যাব দেখো পুকুর থেকে জ্যান্ত মাছ ধরলাম আর পুকুরের পাশেই বসে বললাম কাটতে কই মাছ লাফি চলে যাচ্ছে এই দেখো এই দেখো মাটিতে ছুটে চলে যাচ্ছে তো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে আমি আর মা চলে এসেছি রান্নাঘরে আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো একদম টাটকা ফুলকপি রয়েছে এই ফুলকপিগুলো আগের দিন বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু মনে হচ্ছে যেন একদম মাঠ থেকে তুলে নিয়ে এসে রান্না করতে চলে এসেছি ফুলকপি দিয়ে জ্যান্ত মাছ রান্না করব আর মা হাতে দেখো একটা কত বড় মান করছে মান করছে এটা কত বড় এই মানকচুর বাটা করব। আগের দিন তো মানকচু চিংড়ি দিয়ে রান্না করেছিলাম আর আজকে মান বাটবো আর কি করব বুঝতে পারছি না আর কি করবো আমি হ্যাঁ আমি কিছু জোয়ার করে নিয়ে আসতে পারি তাহলে আবার সেটা আবার রান্না রান্না করতে বসিয়ে দিই হ্যাঁ তুমি বসিয়ে দাও আমি জোয়ার করে নিয়ে আসবে এই ডাঁটাগুলো কিন্তু চচ্চড়িও খাওয়া যায় ডাঁটাগুলো চচ্চড়ি করলে খুব ভালো লাগে এবছর প্রথম ফুলকপি খাবো তো হ্যাঁ এই প্রথম ফুলকপি এবছর খাওয়া হচ্ছে এরপরে বাগানের টাটকা ফুলকপি তখন বাগান থেকে তুলবো আর রান্না করবো বড় সাইজের আছে একদম ফ্রেশ তাই না হ্যাঁ বড় বড় পিস করে খুব বড় বড় আর বড় বড় এরকম করে পিস করে দেবে আর আলুও বড় বড় পিস করবে ভালো লাগবে তাহলে বৌমা এগুলো আমি তুলে রেখে দিই কালকে চচ্চড়ি হবে অন্য কিছু সবজি টবজি দিয়ে হ্যাঁ সব রকম সবজি দিয়ে ভালো লাগে সবজি দিয়ে আর কালকে চচ্চড়ি হবে একটু চিংড়ি বা কাঁকড়া পরলে তো আর কথাই হবে ফুলকপিগুলো ভাপানোর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি গরম জলে ফুলকপিটা পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার জল ঝাড়িয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি এবার ফুলকপি আর আলুটা ভেজে নেই আলু ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে সরষে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি আর এদিকে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নেব আলু ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এই কচুগুলো এবারে ঘষে নেব এবারে শিলনোড়ায় বেটে নেব ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা মাছ আর জিরে বাটা দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার তরকারি নামিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মান কচুগুলো বেটে দিয়েছে মা আর এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছে এবার কড়াইতে দিয়ে নেড়ে ছেড়ে নেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দেখো একদম ছোটো ছোটো কুঁচো কুঁচো করে নিয়েছি ভাজার পর এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মানকচু বাটা স্বাদ লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এবার মানকুচিটা ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব কেন বৌমা বলছিলাম যে আর একটা কি জোগাড় করে দেবো এই বেগুন নিয়ে এসেছি দিন থেকে বেগুন পোড়া খাওয়া হয় না তো আজকের এই বেগুনটা পোড়া খেতে ভালো লাগবে সবাই খাওয়া হবে একদম ফ্রেশ বেগুন গো দেখো কী সুন্দর ফ্রেশ বেগুন বলছিলাম না যে কিছু একটা জোগাড় হয়েই যাবে তো মা দেখো কি সুন্দর টাটকা বেগুন নিয়ে এসছে অনেক দিন সত্যি আমাদের বেগুন পোড়া খাওয়া হয়নি আর তার সাথে শুকনো লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে মাগলে যা লাগবে তো এদিকে দেখো কচু বাটাটা একদম শুকনো শুকনো করে নিয়েছি মা একটু খেয়ে দেখো গালে লাগছে কি না লাগছে টেস্টটা দেখছি টেস্টটা খুব ভালো হয়েছে কিন্তু গালে লাগছে না মানকচু এমনি ভালো লাগে তার উপরে ওই যে বেটে এটা কিন্তু খুব কষ্টকর কিন্তু খেতে ভালো লাগে এটা একটা খেতে খুবই ভালো লাগছে কচু বাটাটা একদম শুনো শুনো করে নিয়েছি আর মা তো বলেছে গালে লাগেনি ভালোই হয়েছে তো এবার আমি নামিয়ে নেবো বেগুনগুলোতে তেল মাখিয়ে নিয়েছি এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে ফুটো করে দেবো সিদ্ধ হয়ে যাবে কাঠি দিয়ে দিচ্ছি তো আজকের হবে বেগুন পোড়া দেখো এবার বেগুন গুলো উনুনে বাবা ভালোই আগুন আছে এবার বেগুনগুলো বের করবো প্রায় পাঁচ সাত মিনিট মতো উনুনের মধ্যে দিয়ে রেখেছি দেখে পুড়ে গেছে নিশ্চয় ভালোভাবে সব সিদ্ধ হয়ে পুড়ে গেছে বেগুনগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লঙ্কা পোড়া রয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ এবার ভালো করে মাখিয়ে নেবো বেগুন পোড়াটা মাখতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে মানে কাঁচা পেঁয়াজ আছে তার সাথে কাঁচা সর্ষের তেল দারুণ ব্যাপার হয়ে গেছে তো ভালোই লাগবে খেতে তো মা এবার ভাত বেড়ে নিয়ে চলে আসুন সবাই একসাথে বসে পড়ব বেগুন পোড়া দেওয়া হয়ে গেছে এবারে মান কচু বাটাটাও দিয়ে দিচ্ছি আমার মনে হয়েছিল কিন্তু আমি বলবো কিনা সেটা ছোটবেলা বলতাম

এটা খুবই ভালো লাগছে কিন্তু একটু শুকনো শুকনো লাগছে আমাকে একটু শুকনো মতো হয়েছে কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে সিজনের প্রথম ফুলকপি অপূর্ব স্বাদ যে সিজনে যে সবজি আর শুরুতেই তো সাতটা এখন দাও একটা সময় হয়তোই ফুলকপি কেউ খাবে না শীতটা পেরিয়ে গেলেই কিন্তু এখন ফুলকপির দাম আগুন অসাধারণ ঠাক মাছ দিয়ে ঝোল হয়েছে না পুকুরে মাছ ধরতে গিয়ে তো গড়াগড়ি খেয়েছালে গিয়ে দুজনে একদম জল উড়েছি অনেকদিন পর পুকুরে ভয় পড়ে গিয়ে ভয় লাগছে বলে আনন্দ আমার ভয় লাগছিল না আমার মনে হয় খুব খুব খুশি পড়েছিলে আমি তো পড়ে গেছি

তো আমাদের খুব ভালো লাগছে আর গরম গরম বলো আর তাও গরম গরম তরকারি যেন তো মাছ তো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে বলবো কি লাগছে মনে থাকবে এবছর প্রথম ফুলকপি খাওয়া তার সাথে প্রথম পুকুরে জাল ফেলা মানে এবছর প্রথম এই পুকুরগুলো জাল ফেললাম

আবার যখন কড়াই ছুটি টুটি উঠবে কড়াই ফুলকপি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগবে শীতের শুরুতে চিতি কাঁকড়া টক সবজি সব খাওয়া হলো আজকে তো শীতের শুরুতে আরও একটা অসাধারণ সবজি ফুলকপি যেমন তো মাছ দিয়ে রান্না হলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে যাওয়াটা হ্যাঁ হ্যাঁ হয়তো মনে হয় বন্ধুরা নিশ্চয়ই বলবে কমেন্ট মাধ্যমে আর অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন এরকমই একটা সুন্দর ভিডিওতে